একটু আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম দুধ না দৈত্য সত্যি এই প্রশ্ন আমরা উঠাচ্ছি কারণ দেখুন রথীন ঘোষের সামনে অভিযোগ জানাতে এসেছিলেন এবং যে অভিযোগ জানাতে এসেছিলেন তাকে মন্ত্রীর অনুগামীর হাতে অভিযোগকারীকে চোর খেতে হচ্ছে কি মারাত্মক ঘটনা ইছাপুরের ঘটনা ব্যারাকপুর বারাসত রোডে যেখানে রথীন ঘোষ মন্ত্রী তার কাছে অভিযোগ জানাতে এসেছেন মানুষের অভিযোগ থাকতে পারে তাদের অভাব অভিযোগ এগুলো শোনার জন্যই তো দিদির দুধ যে প্রকল্প যে কর্মসূচি কিন্তু দেখুন সেখানেও যারা অভিযোগ করতে এসেছেন তাদেরকে চোর খেতে হচ্ছে অভিযোগকারী ঠিক কি বলছেন যেহেতু মন্দিরের সামনে রাস্তাটা খারাপ আছে মন্দির কমিটির পক্ষ থেকে ওখানে জানানো হয়েছে আমার কোনো বক্তব্য ওখানে পেশ করা হয়নি কিছু জানানো হয়নি কিন্তু কি কারণে আমার গায়ে হাত তোলা হলো সেটাই আমি কারণ খুঁজতে পাচ্ছি না এর মধ্যে কি রহস্য আছে সেটা আপনারা চ্যানেলের মাধ্যমে উদ্ঘাটন করার চেষ্টা করুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে যেমন মন্ত্রী রথীন ঘোষ তিনি বলছেন যে আসলে গন্ডগোল পাকাতে ঝামেলা করতেই এখানে আসা হয়েছিল আর সেই কারণেই তাকে চোর মারা হয় কি অদ্ভুত যুক্তি তার আর ফিরাদ হাকিম বলছেন যা হয়েছে সেটা ভুল হয়েছে আসুন কে কি বলেছেন বিস্তারিত আপনাদের শোনাই না না আমার কাছে আসলে তো আমার কাছে মহিলারা গেলেন আমার কাছে তো মহিলারা গেলেন অপেক্ষা করতেন আমি তো বেরোচ্ছিলাম আমাদের তো এটা কাজ নয় আমরা এই উদ্দেশ্য নিয়ে আসি সকলের অভাব অভিযোগ নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল এজেন্ডা যদি কারোর থাকে যে আমি এই প্রোগ্রামটাকে বানচাল করবো তাহলে একরকম এটা ভুল করেছে যে করেছে ভুল করেছে আর এটা এখন একটা খেলা হয়ে দাঁড়িয়েছে এই যে বিক্ষোভ ফিক্ষোভ এগুলো সব আমার মনে হয় যে একটা উদ্দেশ্য প্রণীতভাবে করানো হচ্ছে তার কারণ দুধের দুধ যাচ্ছে যার কথা বলার দরকার সে বলবে যার দরকার নেই সে বলবে না এই যে দিদির দুধ কর্মসূচি সেটা তৈরি করা হয়েছে যাতে মানুষের মন বোঝা যায় তাদের অভাব অভিযোগ শোনা যায় আর সেই অভিযোগ যখন কেউ শোনাতে যাচ্ছেন তার কি ব্যক্তিগত কোনো সম্মান নেই এরকমভাবে কোনো মানুষকে অভিযোগ জানাতে এলে তার গায়ে হাত তোলা যায় এইভাবে আইন হাতে নেওয়া যায় তার দোষটা কি তিনি অভিযোগ জানাচ্ছিলেন তাকে সরিয়ে দেওয়া যেত তার অভিযোগ না শোনা যেত কিন্তু তাকে এইভাবে চর মারা ব্যক্তি সম্মানে যেভাবে আঘাত এটা এরাজ্যে এই কীভাবে ঘটছে সেটাই প্রশ্ন তুলছে বিজেপি কর্মীরা আর তাই বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিবাদে আজকে একটা বিক্ষোভ কর্মসূচিও পালন করা হচ্ছে দেখুন দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি প্রতিবাদ করলে একদিকে দেখাচ্ছি দিদির দুধকে যেভাবে দিদির দুধেরা যখন আসছেন আম আদমি একজন সাধারণ মানুষ তার কোনো রাজনৈতিক পরিচয় নেই তিনি যখন যাচ্ছেন সেখানে কথা বলতে তিনি অভিযোগ জানাচ্ছেন কোনো একটা সমস্যা বলতে যাচ্ছেন তখন তাকে চোর মারা হচ্ছে একজন সাধারণ মানুষের সম্মানটুকু রাখা হচ্ছে না তার গায়ে হাত তুলছে কারা মন্ত্রীর ঘনিষ্ঠ অনুগামীরা ঠিক তার পাশে দেখুন এই ঘটনার প্রতিবাদে এরাজ্যে বিরোধী দল বিজেপি তারা পথে নেমেছেন তারা বলছেন এরাজ্যে তাহলে সাধারণ মানুষের সম্মান কি ভুলুণ্ঠিত একজন মানুষের গায়ে খুব অনায়াসে হাত তোলা যায় অভিযোগ করলে তার বদলে কি জোটে মার বিক্ষোভকারীরা কি বলছেন আপনাদের শোনো মন্ডল সভাপতি সাগর বিশ্বাস আমাদের এই মন্ডলের নীলমঞ্চলের কাপুর মন্ডলের উনি মন্ডল সভাপতি কিন্তু উনি সব থেকে বড় কথা হচ্ছে নন্দদুলাল মন্দিরের একজন সক্রিয় সমর্থক এবং ওখানকার উনি হচ্ছে কি মেম্বার একজন দীর্ঘদিন ধরে পঞ্চরত্ন তিনি এই মানে কথা বলে এবং তৃণমূল চাইছে যে সাধারণ মানুষের কথা বন্ধ করে দেবে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে সাধারণ মানুষ আর চুপচাপ করে থাকবে না তাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ তারা করবে দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনাদের একদিকে সাধারণ মানুষের সম্মান এরাজ্যে ভুলুণ্ঠিত একজন অভিযোগ করতে যাচ্ছেন দিদির দুধ যে কর্মসূচি রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটের আগে মানুষের মন বুঝতে কোথায় ক্ষোভ কোথায় বিক্ষোভ কিন্তু সেই ক্ষোভ জানাতে গেলে কি অবস্থা হচ্ছে এরাজ্যের মানুষের দেখুন সেই ছবি দিলীপ ঘোষ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনুন এতদিন ধরে যে দুর্নীতি চলেছে যে গুন্ডামি চলেছে কেউ ভয়ে প্রতিবাদ করত না এখন বিভিন্ন রাজনৈতিক দল আমরা রাস্তায় নেমেছি
লোককে অধিকার বুঝে নিতে বলছি, কারণ তারা ঘর পায়নি, তারা শৌচালয় পায়নি, রেশন পর্যন্ত কম দেওয়া হয়েছে, কৃষক সম্মান নিধি পাচ্ছে না, যত রকম বঞ্চনা হয়েছে। এবং সেই টাকা নিয়ে লুট করে নেতারা বাড়ি গাড়ি করছে, বাড়িতে কানি কানি টাকা রেখেছে, এটা লোক দেখেছে টিভিতে, আপনারা যে খবর করছেন। আজ লোকের মুখে ভাষা ফুটেছে, তারা যে জিজ্ঞেস করছে, মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞেস করেছে, মন্ত্রী নেতাদের জিজ্ঞেস করেছে, উত্তর না দিয়ে তাদের চড় মারে, তাদের বোঝাই যাচ্ছে এরা হেরে গেছে, এরা পারবে না। এই যে একজন প্রশ্ন করতে গিয়েছেন সাধারণ মানুষ, তার উপরে তৃণমূল কর্মীর আক্রমণ করছেন এবং মন্ত্রী তাকে প্রকারান্তরে সমর্থন করছেন। আমি সমর্থন করি না বলেও যে এদের কোনো উদ্দেশ্য আছে কথা বলার অর্থই হচ্ছে যে তাদের দিদির দূতেরা গ্রামে গ্রামে যে মানুষের স্বপ্নকে ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছেন, তারা যাতে বিক্ষোভ না করেন, গুন্ডামি করে ভয় দেখিয়ে সেই মানুষকে আবার স্তব্ধ করতে চাইছেন, কণ্ঠরোধ করতে চাইছেন। দিদির দূতেরা দয়া করে গ্রামে যাবেন না, মানুষের উপর এই জুলুম করবেন না, এরপর মানুষ যখন প্রত্যাঘাত করবে তখন পালিয়ে যাওয়ার পথ পাবেন।